অঞ্জু ঘোষ ভারতীয় না বাংলাদেশি? বেদের মেয়ে জ্যোৎস্নাঘাত কিংবদন্তি চিত্রনায়িকা অঞ্জু ঘোষের নাগরিকত্ব নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তিনি আদৌ ভারতীয় নাগরিক কিনা তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সম্প্রতি কঠোর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর এই বিতর্ক শুরু হয়। তবে বিজেপির দাবি অঞ্জু ভারতীয় নাগরিক, এজন্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অঞ্জুর পক্ষে একাধিক নথি পেশ করেছে বিজেপি, কিন্তু সেই নথিতে একাধিক অসঙ্গতি দেখা গেছে। সংবাদ সম্মেলনে অঞ্জুর জন্মসনদ, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এবং পাসপোর্টের কপি দিয়ে দাবি করেন তিনি ভারতীয়। অঞ্জুর দাবি 1966 সালে তার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়। এর পক্ষে বিজেপি পেশ করেছে 2003 সালে কলকাতা পৌরসভা থেকে প্রকাশিত তার জন্মের প্রশংসাপত্র। তবে অনলাইনে অঞ্জুর জন্মের প্রশংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে কর্পোরেশনের রেজিস্ট্রেশন নম্বরে গোলমিল দেখা গেছে। একই নামে দুটি রেজিস্ট্রেশনও পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে 1966 সালে যার জন্ম তার জন্মের প্রশংসাপত্র 2003 সালে দেওয়া হলো কেন? এটাই শেষ নয়, বাংলাদেশের একাধিক গণমাধ্যমের সাক্ষাৎকারে অঞ্জু বাংলাদেশকেই মাতৃভূমি হিসেবে দাবি করেন। এমনকি একটি সাক্ষাৎকারে সাংবাদিকদের ভুল শুদ্ধে তিনি বলেন, আমার জন্মক্ষেত্র চট্টগ্রামে নয়, ফরিদপুরে, তবে বেড়ে ওঠা চট্টগ্রামে। অঞ্জুর যে পাসপোর্ট দেখানো হয়েছে সেটির মেয়াদ শুরুর তারিখ 2018 সালে। যে অভিনেত্রী দীর্ঘদিন বাংলাদেশ এবং ভারতে অভিনয় করেছেন তার পাসপোর্ট 2018 সালে কি করে হয়? বিজেপির দাবি এটি তার শেষ জারি হওয়া পাসপোর্ট। প্রশ্ন উঠেছে, তাহলে প্রথম পাসপোর্টের তথ্য কোথায়? যদি তিনি নাগরিকত্ব বললে থাকেন তাহলে কলকাতার জন্মের প্রশংসাপত্র আসে কোথা থেকে? বিজেপি তার যে পাসপোর্ট কার্ড দাখিল করেছে সেটির ইস্যুর তারিখ 2002 সাল। অঞ্জু যদি ভারতের নাগরিক হবেন তাহলে ভোটার কার্ড পেতে এত সময় লাগে কেন? তার যে প্যান কার্ড দেওয়া হয়েছে সেখানে আবার জন্মসাল 1967। প্রশ্ন উঠেছে, এক জায়গায় তার এক এক রকম জন্ম কিভাবে হয়? ঢাকায় ভারতীয় হাই কমিশনের সূত্র জানিয়েছে বাংলাদেশি নায়িকার ভারতীয় নাগরিকত্বের বিষয়ে তারা কিছু জানেন না। কলকাতার মেয়র ফিয়াদ হাকিম বললেন, দেশের মানুষ আর বিজেপিতে যোগ দিচ্ছে না, তাই বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে হচ্ছে বিজেপিকে, এটি সম্পূর্ণ অবৈধ।